জি নিজান, ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। বারবার দোয়া আপনার করি নাম দোয়া করি, সাথীর অবস্থা বেশি খারাপ। আরা সাবধান সাবধান সাবধান, অপারেশন দিবে হাতে কেন তেন ফিরছে না? অপারেশন অপারেশন করি ফেলে গিয়া ভূত বেলার যাতে বেলার যাতে। ওয়াল্লাহ আল্লাহ, জ্ঞান ফিরছে না দিয়ে মা 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 গিয়ার বিজি বেলার যাতে বেলার যাতে। কল ধর না ডাক্তার, কল ধর না, তোর বড় ভাই গিয়ে আইন দি তুই গেলি। আচ্ছা। সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আপনাদের কাছে চলে আসছি, কোনো ব্লগ ভিডিও বা কোনো কুকিং রান্না বা কোনো কিছু হবে না। আজকে আপনাদের কাছ থেকে দোয়া প্রার্থনার জন্য আসছি। যারা আমাদের ভিডিও দেখেন তারা তো অলরেডি বুঝে গেছেন থাম্বনেইল আর টাইটেল দেখে। তো আজকে কোনো ব্লগ ভিডিও বানাবো না, আজকে আমাদের পরিবার নিয়ে চলে আসছি আপনাদের কাছ থেকে দোয়া প্রার্থনা করার জন্য। তো থাম্বনেইল টাইটেল দেখে তো বুঝে গেছেন অলরেডি। তো বড় ভাবি খুবই অসুস্থ, বড় ভাবিকে হাসপাতালে অলরেডি নাকি অপারেশন দিছে। তো বড় ভাবির জন্য দোয়া প্রার্থনা করতে চলে আসছি। আমাদের মধ্যে যেটা হোক সেটা মনে করেন যে কপালে যাওয়া দাগার হয়েছে, কিন্তু ভাই আর বোনের বিপদে তো কেউ এভাবে থাকতে পারে না, তাই চলে আসলাম আপনাদের মাঝে। আমাদের খারাপ পরিস্থিতির মধ্যেও ভাই আর এই সম্ভবটা শুনে খুবই খারাপ লাগলো। আমি তারপরে কল দিছি ভাইয়ের নম্বরে, আর কি করব, কল না করে তো আর থাকতে পারলাম না এই পরিস্থিতিতে। মনে করেন যে আমার কথা আসতেছে না, কথা ভাইয়ের কাজ, ভাইয়ের কল দিছি, কল রিসিভ করছে আমার আন্টি অর্থাৎ সাথী ভাবির আম্মু রিসিভ করছে। তো কথাটা শুনে খুবই খারাপ লাগলো। তো আপনাদেরকে একটু মেসেজটা দেওয়ার জন্য চলে আসছি, কারণ ভাই এভাবে অনেকদিন হচ্ছে ভিডিও দিচ্ছে না নাকি চ্যানেলে, আমি তো দেখি না, দেখে দেখি যে হ্যাঁ সত্যি, কারণ ভাবি অসুস্থ। তো তো ভাবি অসুস্থ এই জন্য ভাবিকে অলরেডি অপারেশন করছে। তো আপনাদেরকে একটু আমি যতটুকু জানি বিস্তারিত জানানোর চেষ্টা করো। আপনারা তো অলরেডি রেকর্ডে শুনছেন ভাবি খুবই খারাপ, সবাইকে দোয়া প্রার্থনা করার জন্য বলছে, সবাইকে দোয়া করতে বলছে। তো আমিও ভাবলাম আপনাদের মাঝে একটু চলে আসি, কারণ আপনারা তো অনেকেই আমার থেকে জিজ্ঞেস করতেছেন। তো তাদেরকে বলি ভাবির জন্য দোয়া করবেন। ভাবির কী হয়েছে বলতে গেলে, ভাবির এই সমস্যাটা অনেক আগে থেকে হয়েছিল। এটা আমি যত এটা কি 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 বলে জানি কী রোগ বলে যে এটাকে, এটা অনেক আগে থেকে হয়েছে, মানে সমস্যাটা অনেক আগে থেকে গুরুত্ব দেয় নাই। তো কিছুদিন আগে নাকি বেশি হয়ে গেছে, সহ্য করতে পারতেছে না। তো ভাবিকে অলরেডি চট্টগ্রাম নিয়েছে, তারপরে সেখানে মেডিকেলে নাকি অপারেশনও দিছে কিছুক্ষণ আগে। তো এখনও ভাবির হুঁশ নাকি ফিরে নাই এরকম বলছিল। তো সবাই দোয়া করবেন, আমরাও খবর নিচ্ছি, দেখি আল্লাহ ভরসা, সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সব কিছু ঠিক হয়ে যায় আগের মতো। তো বিষয়টা হচ্ছে যে মনে করেন যে বাচ্চারা দুধ পান করে যে, তো সেই স্থানে সমস্যাটা হয়েছে, এটা নাকি এক ধরনের ক্যান্সারের মতো, সেটা ব্যথা করে, আরও কী কী সমস্যা। তো মেয়েদের এরকম রোগ আরও অনেকের হয়েছে আমি আগে শুনছিলাম, এবং এটা স্বাভাবিক অনেকেরই হয়ে থাকে। তো কিন্তু আশা করি তেমন কিছু হবে না ইনশাল্লাহ, আমাদের দোয়াও ভালোবাসা এবং আপনাদের দোয়াও ভালোবাসায় ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো আমাদের সব ব্যাধাবাদ বলে ভাবির জন্য দোয়া করবেন, আর আমরা ইনশাল্লাহ দেখি কী করতে পারি, আমাদের জন্যও দোয়া করবেন, ভাবির জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এই পরিস্থিতিতে আপনাদেরকে মেসেজটা না দিয়ে পারলাম না, কারণ অনেকে বারবার আমাদেরকে জিজ্ঞেস করেন বড় ভাবির বিষয়ে। তো এই জন্য আজকে চলে আসছি। আব্বু দোয়া করতে বলো, বলো সবাইকে দোয়া করতে বলো, তুমি বলো না, বরাম্মু কোথায়, বরাম্মু কোথায় বলো যে, বলো বরাম্মুর জন্য দোয়া করতে বলো, বলবো না নবমণি বলো যে বরাম্মু কোথায়, বরাম্মু কোথায় এরকম বলো যে, মুস্তাকিম কোথায় বলো যে, মুস্তাকিম কোথায়, মুস্তাকিমদেরকে চলে আসতে বলো, মুস্তাকিমরা চলে আসবে, তো আমরাও চলে যাবো, মুস্তাকিমরা চলে আসবে, বলো বড় বড় না বরাম্মুর জন্য দোয়া করতে বলো।
বলো না, বলবে না, লজ্জা পাইছো তো তুমি? এটা এমনিতে বলা করতে পারো মায়ের মতো, হ্যাঁ এরকম করে করে। হ্যাঁ তো এই পরিস্থিতিতে খুবই খারাপ লাগতেছে কথাগুলো শুনে, আর আমরাও ইনশাল্লাহ খুবই চেষ্টা করতেছি। দেখেন আপনাদেরকে একটু দেখাই, এই যে বাইরে দেখেন বৃষ্টি পড়তেছে, হয়তো দেখা যাচ্ছে কিনা পানির মধ্যে খেয়াল করেন ভালোভাবে, পানির মধ্যে খেয়াল করলে দেখা যাবে বৃষ্টি পড়তেছে অলরেডি। তো প্রতিদিনই এরকম, এবছর একটু বৃষ্টিও বেশি হচ্ছে, এটা আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখেন বৃষ্টি বেশি পড়তেছে, তো এরকম বৃষ্টির কারণে মূলত আমরা কাজগুলো করে উঠতে পারতেছি না। ইনশাল্লাহ আমাদের বাড়িও নতুনভাবে করার চেষ্টা করব, আমরাও যতটুকু সম্ভব খুব অল্প সময়ের মধ্যে বাড়ি করার চেষ্টা করব। আর অনেকেই বারবার বলতেছেন মিজান ভাই অন্যকে বাপের বাড়ি আপাতত পাঠাই দেন, সেখান থেকে আসার আগে আপনি বাড়ি টাড়ি রেডি করে তখন নিয়ে আসবেন। তো দেখা যাক, আপনারা দোয়া করেন, সাপোর্ট করেন, ইনশাল্লাহ কোনো কিছুটা হবে। তো আমাদের জন্য দোয়া করবেন। আর অনেকে আমাদেরকে বলেন যে মিজান মানে সেখানে যারা আমাদেরকে পছন্দ করেন না, হয়তো তারা বলে যে নাকি মানে টাকা সাহায্যের জন্য না, আমাদের সাহায্য লাগবে না, আপনাদের দোয়াও ভালোবাসা সাপোর্ট পেলে হবে ইনশাল্লাহ। আস্তে আস্তে সব কিছু ঘুরে দাঁড়াবো, সব কিছু ঠিক হবে, বিপদ চিরস্থায়ী না সেটা তো আপনারা ভালো করে জানেন। দেশের এই কঠিন পরিস্থিতিতে সব কিছু গুছিয়ে তো মনে করেন যে দেশটা স্বাধীন হয়ে গেলে, তো আমাদেরও ইনশাল্লাহ সব কিছু গুছিয়ে একদিন সব কিছু ঠিক হবে। আশা করি মনে করেন যে এই অন্ধকার চিরস্থায়ী নয়, অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবো এবং সব কিছু ঠিক হবে, আমাদের বাড়ি গাড়ি সব কিছু ইনশাল্লাহ আবার হবে। তো দোয়া করবেন, সাপোর্ট করবেন। আর অনেকে বলতেছেন এই মুহূর্তে মানে বাড়িতে ফিরে যাওয়া সম্ভব কি না, তো আবার বলতেছি আপনাদেরকে এই মুহূর্তে যাওয়া সম্ভব না। যে সামনের বিষয়ে অবশ্যই আপনারা তো ভিডিওতে দেখবেন, এখন থেকে নিয়মিত ব্লগ আসবে, কারণ এখন আপাতত বাড়ির কোনো বাড়তি চাপ বা কোনো কাজ নাই, এই জন্য আপাতত ব্লগ দিতে পারতেছি। আমি তো অনেকদিন হচ্ছে ব্লগও দিতে পারি নাই, কারণ হচ্ছে যে বাড়ির বিভিন্ন কাজে ব্যস্ত থাকলে আর দেওয়া হয় না, বলতে গেলে যৌথ ফ্যামিলিতে অনেক সমস্যা হয়। তো এখন ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ হবে, সব কিছু হবে, আপনারা দোয়া ভালোবাসা সবসময় আমাদের জন্য রাখবেন, আমরা ইনশাল্লাহ যতটুকু সম্ভব হ্যাঁ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের ব্লগের মাধ্যমে। তো আর আমাদের বাড়িও ইনশাল্লাহ হয়ে যাবে, তো আপনাদের দোয়া ভালোবাসা সাপোর্ট থাকলে আরও একটু তাড়াতাড়ি হবে। এদিকে আসো, এদিকে আপুর কাছে আসো না, আসো আসো, এই যে আসো না। ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায়, আর আজকের মতো আর বেশি কিছু বলবো না, আপনাদেরকে বড় ভাবি খুবই অসুস্থ, বড় ভাবির জন্য দোয়া করবেন, আর আমিও চেষ্টা করবো সেখানে, সেখানে তো অনেক দূরে এখান থেকে আমাদের গ্রাম থেকে, তো ভাইয়ের সাথে যোগাযোগ করে যদি প্রয়োজনে যেতে হয়, পরিস্থিতি আমাদের এদিকে মনে হয় অন্য যদি বাবার বাড়িতে কোনো একটা দিয়ে আসতে পারি বা কোনোরকম যদি সেখানে যায়, তাহলে যদি সেখানে যদি ভাই একা না পড়ে কোনো যোগাযোগ সমস্যা হয়, বিভিন্ন ওষুধ আনতে হয়, বিভিন্ন কাজ থাকে, ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো। আর সেখানে বড় ভাইয়ার শাশুড়ি রাম্মু আছে, অর্থাৎ সাথীভাবে রাম্মু আছে, তো আন্টির জন্য দোয়া করবেন, উনিও অসুস্থ মানুষ, তো অনেক বয়সও হয়েছে, এই পরিস্থিতিতে হাসপাতালে দৌড়াদৌড়িও অনেক সমস্যা, তাদের পরিবারের জন্য দোয়া করবেন যেন আব্বু হয়েছে তো সব কিছু, যেন বুঝিয়ে সব কিছু ঠিক করতে পারে, হয়েছে তো। আর বেশি কিছু বলবো না, এখানে আমরা শেষ করব আজকের মতো। তো সবাই দোয়া ভালোবাসা সাপোর্ট রাখবেন সবার জন্য, আজকের মতো এখানে শেষ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।